আপনার প্রতিদিন সকাল কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করে যে আপনি রাত্রে কিরকম ঘুম অর্জন করেছেন, আপনি কতটা ভালো করে ঘুমিয়েছেন এটার উপরে সব কিছু নির্ভর করছে যে আপনার সকালে আপনি কতটা শক্তিশালীভাবে নিজের কাজগুলোকে আরম্ভ করবেন না কতটা থকে যাবেন, কাজগুলো ভাববেন কিন্তু করতে পারবেন না। দেখুন, দুটো জিনিস আছে যেগুলোকে একদম পরিষ্কার করে মনোভাবে বসিয়ে নেওয়া দরকার, আর এই অভ্যেসগুলোকে আপনি যত তাড়াতাড়ি নিজের জীবনের থেকে দূরে করতে পারবেন আপনি নিজেকে বেশি তরোতাজা অনুভব করতে পারবেন, আপনার জীবনে সকালে ওঠার পরে যে থকান্তির ভাব আসে সেটা চলে যাবে। প্রথমতম একটা জিনিস বুঝে নেওয়া খুব দরকার যে যখন আমরা জীবনে কোনো অভ্যেসের জন্ম দিই, আমরা কোনো হ্যাবিট নিজের তৈরি করি, আমরা ভাবলাম যে আজকে আমি ধ্যান করব। সবাই চলুন আমার সাথে ভাবুন যে আজকে সকালে উঠে আমি ভাবলাম যে আমি ধ্যান করব। তো আমি ধ্যানের জন্য যখন বসলাম আর ধ্যান যখন আরম্ভ করলাম, তখন সেই ধ্যান করার অনুরূপে আমার শরীরে, আমার মনে, আমার অন্তরে কিছু কাজ হলো, কিছুটাও হলো কিন্তু হলো। 5 মিনিটও যদি করলাম তো তার নিশ্চিতরূপে কিছু প্রভাব আমার শরীরে পড়ল। সেই প্রভাবকে নিয়ে আমি কীরকম অনুভব নিজের জীবনের সাথে বানালাম সেটা নির্ভর করে যে সেই যে আমি নিজেকে ধ্যানে নিয়ে গেলাম সেটা আমি আরও কতদিন করব। কোনো জিনিস করার পরে যদি আমি তার ভালো মতো করে আনন্দ না পাই, আর সেই আনন্দর অনুভূতি যদি আমি নিজের শরীরকে না দিতে পারি, নিজের মনকে না দিতে পারি, তাহলে সেই কাজটি আমি দীর্ঘ সময় ধরে করব না। আজকে এটাই হচ্ছে মূল কারণ যে আমরা ভেবে নিই অনেক কিছু কিন্তু সকালে উঠে সেগুলোকে ধরাতলে নামাতে পারি না, করতে পারি না। কেন কি ভেবে নেওয়ার করার মধ্যে অনেক বড় পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা মানুষ বুঝতে পারে কখন, যখন একদিন দুদিন কোনো কাজ করে আর তারপরে তার মনোযোগ লাগে না সেই কাজে, থকা থকা মনে হয়। কেন মনে হয়? তার কারণ এটাই হচ্ছে কি, প্রথম দুদিন যখন করলেন তখন আপনি অনুভব তো ভালো করে নিলেন, কিন্তু তার যে প্রভাব আছে সেটাকে নিজের শরীরের সাথে মানিয়ে নিতে পারলেন না, নিজের মনের সাথে মানিয়ে নিতে পারলেন না। অনেকবার আমি মানুষকে দেখেছি যে সকালে প্রতিদিন দৌড়তে যাব বলল, কিন্তু 3 দিন করার পর আর 4 দিন উঠতে পারল না। প্রতিদিন মানুষ ভাবলো যে আমি ধ্যান করব, কিন্তু আমি করতে পারলাম না। কেন করতে পারলাম না? কোনোদিন এটা ভাবার চেষ্টা করিনি। দেখুন, যখন ধ্যানে বসবেন, ধ্যানেরটা তো আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি যখন ধ্যানে বসলেন, ধ্যানে বসার পর প্রথম দিনে আপনি ভাবলেন যে আমি নিজের নিঃশ্বাসের উপরে নিজের ধ্যানকে অর্জন করার চেষ্টা করব, কীরকম আমার নাড়ি চলছে সেটার উপরে আমার সম্পূর্ণ ধ্যান কেন্দ্রিত থাকবে। আপনি করতে আরম্ভ করলেন, কিন্তু 4 দিন পরেই আপনার মন আর সেই জিনিসে অতটা বেশি লাগবে না, তখন কি করবেন? ছেড়ে দেবেন না। তখন আপনি ধ্বনির উপরে কাজ করবেন, আপনি সব জিনিসকে শুনে যা আশেপাশে ঘটনাগুলো হচ্ছে, যা আওয়াজগুলো আপনি পাচ্ছেন, সেগুলোর থেকে ধ্যান অর্জন করবেন। কিছুদিন পর সেটাও ভালো লাগবে না, সেটার মধ্যেও আপনার আসক্তি আসতে আরম্ভ হবে, কিন্তু তখন আপনি নিজের শরীরের কম্পনকে অনুভব করে নিজের ধ্যানকে অর্জন করবেন আবার। প্রতি সময় নিজের মধ্যে এই গুণটির বিকাশ রাখার আছে যে কোনো জিনিস কিছুদিনের পর তার মধ্যে কিছু পরিবর্তন খোঁজে আর সেই জিনিসটি আমি তাকে দেব। মানুষ যদি এটা করতে পারল তাহলে সমস্যা নেই, সে সব কাজে অতটাই শক্তি অনুভব করবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কোনো অভ্যেসকে নিজের শরীরে স্থির করে নেওয়ার জন্য 30 দিন খুব প্রয়োজন আছে। 1 মাস আপনাকে প্রচুর রকমের সমস্যা হবে সেই কাজটি করার জন্য, আর তারপরে সেটা অভ্যেসে পরিণত হতে আরম্ভ হবে। কিন্তু তাও 3 মাস সেটা যখন আপনি করে নেবেন, 90 দিন, তখন আপনি সেটা বুঝতে পারবেন যে এটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, এবার এটা যখন মন তখন আমি করতে পারি। সেটা আপনার ধ্যান হতে পারে, আপনার কোনো লক্ষ্য হতে পারে, আপনার কোনো নিজের অনেক কাছের কর্ম হতে পারে। দুটো জিনিস সবসময় মনে রাখবেন, সকালে অভ্যেসে এই দুটো জিনিসকে একদম ত্যাগ করবেন যে আমি সকালে উঠে অনেক বড় বড় সংকল্প, অনেক বেশি বেশি সংকল্প নেব না। অনেক বেশি সংকল্প নিলে সেই সংকল্পটা পূর্ণ হওয়ার দিকে যায় না, সংকল্প নিজেদের মধ্যেই দ্বন্দ্ব করতে আরম্ভ করে দেয়।
আর দ্বিতীয় অনেক বেশি বেশি কাজ করব না, কম কাজ করব কিন্তু ভালো কাজ করব। সংকল্প একটা নেব কিন্তু সেটাকে পূর্ণ করব। মানুষ যদি শান্ত হয়ে কাজ করে তাহলে সব কাজ ভালো হয়। আর ভিডিওর আরম্ভে যেটা আমি বললাম যে সকালে উঠে আপনি যদি শক্তির প্রভাব অনুভব করতে চান, থকাথকা যদি কাটাতে চান, তাহলে রাত্রের ঘুমের সাথে এটা নির্দিষ্ট আছে। তাহলে যদি আপনি রাত্রের ঘুমের মধ্যে সেই কাজটি করে নিতে চান, তাহলে দুটি জিনিস ধ্যানে রাখবেন, যে ঘুমানোর সময় মনে শুধু প্রেম রাখবো, আর ঘুমানোর সময় মনে শুধু অন্যের প্রতি করুণা আর দয়া রাখবো। যাবতীয় ঘটনা যেগুলো হলো সেগুলোর উপরে করুণা দয়া, যেগুলো আপনাকে পছন্দ হলো না, আর যেগুলো আপনার কাছের মানুষ সেগুলোর জন্য প্রেম, এই দুটি জিনিসকে যদি আপনি অন্তরে রাখতে পারলেন তাহলে প্রতিদিন ঘুম ভালো হয়, আর অন্য কোনো জিনিস ভাবার দরকার নেই। ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে, আমি প্রতিটি কমেন্ট আপনাদের পড়ছি। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।